র্যাকার দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বাস। দুমড়ে মুচড়ে যাওয়া ছবি বলে দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঢাকার আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে ঝিনাইদহ যাচ্ছিল গ্রিন এক্সপ্রেসের একটি বাস। ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়ি পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান 5 জন, আহত হন অন্তত 32 জন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 70-80 গজ দূর থেকে এসে পুরোটাই বিপরীত লেনে চলে যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা মনে করেন একটা সম্পূর্ণ ইয়ার মধ্যে, ঘুমের মধ্যে। 2 থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে অর্থোপেডিক সার্জারি এবং জেনারেল সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে। গ্রিন এক্সপ্রেস পরিবহন উল্টো পথে ঝিমিয়ে ঝিমিয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। গ্রিন এক্সপ্রেস লেন চেঞ্জ করে যখন খাগড়াছড়ি লেনে চলে আসছে, তখন মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে দুটো গাড়ি মারাত্মকভাবে সামনে ড্যামেজ হয়। নিহত 5 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে। সময় সংবাদ, ফরিদপুর।